তিন বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। কোন নোটিশ ছাড়াই বিজেপির তিন কর্মীকে গতকাল রাতে পুলিশ ধরে এনেছে। এই অভিযোগ তুলে আসানসোল হীরাপুর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, কোন রকম কাগজ না দেখিয়ে এই তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি বলে অভিযোগ করেন বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি ও বিজেপির জেলা কনভেনার শিবরাম বর্মন। এই অভিযোগে শুক্রবার সকাল থেকে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। পুলিশ শুক্রবার সকালে ধৃত তিনজন রাজীব সাহা, কৌশিক ও বসন্ত রায়কে আসানসোল আদালতে পাঠায়। গতকাল রাত্রে আমাদের তিনজন কর্মীকে কিছু উইদাউট এনি নোটিশ, উইদাউট এনি অ্যারেস্ট ওয়ারেন্ট কিছু ছাড়াই ওনাদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এখন আমরা ওসি সাহেবের সাথে দেখা করতে চাইছি। ওসি সাহেব গেট বন্ধ করে বসে আছেন, উনি বলছেন আমরা কোনো মতে দেখা করতে পারবো না। এখন যা হবে এখন কোর্টে তুলছি, কোর্টে কথা হবে। অর্থাৎ কেন তুলে নিয়েছে, কেন রাতের অন্ধকারে তুলেছে, ওনাদের কাছে কি পেপারসে ঘর থেকে ওদেরকে তুলেছে। কালকেই সিবিআই রায় দিয়েছে, কালকেই হাইকোর্ট রায় দিয়েছে যে সিবিআই প্রত্যেকটি গুরুতর মামলার তদন্ত করবে, এবং তারপর থেকেই হীরাপুর থানার মারফত এই অত্যাচার শুরু হয়ে গেছে। মানে পশ্চিমবাংলার প্রথম এই অত্যাচারের যে শুরু সেটা এখান থেকেই হয়েছে। কারণ এইখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ক জিতেছে, আসানসোল থেকেই প্রথম ভারতীয় জনতা পার্টির সাংসদ জিতেছে। তার কারণেই তারা পুলিশি সন্ত্রাস আসানসোল জেলার বার্নপুর হীরাপুর থানা থেকে শুরু করছে, এবং আমাদের কর্মীদেরকে জোরপূর্বক বলপূর্বক রাতের অন্ধকারে থানা থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে থানা এখন বন্দি করে রাখা হয়েছে, কোর্টে পাঠানো। তিনজন কর্মী। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।